আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি চণ্ডীগড় রোজ গার্ডেনে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, লেখা আছে রোজ গার্ডেন। আচ্ছা, এখানে কী কী লেখা আছে দেখাই। তো হিন্দিতে কী লেখা আছে যদিও কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি এখান থেকে প্রবেশ করে ওই প্রান্ত দিয়ে বের হয়ে যাব এবং পুরো পথটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কী কী আছে। এখানে বিকালবেলায় আসতে পারলে ভালো হবে, বাট যেহেতু আমি অল্প সময়ের জন্য এসেছি তো আমাকে অল্প সময়ের মধ্যেই কভার করতে হবে। আচ্ছা, এগুলো তো গোলাপ ফুল না, যদিও রোজ গার্ডেন নাম, গোলাপ ফুল মানে সামনে আছে। আচ্ছা, গোলাপ ফুলের দিকে যাই। এখন তো ফুলের মৌসুম না। আচ্ছা, এখানে একটা ফুলের নাম লেখা আছে, প্যারাডাইস। আচ্ছা, এটা গোলাপ ফুল মনে হচ্ছে। হ্যাঁ, গোলাপ ফুলে আছে এখানে। হ্যাঁ, এখন হচ্ছে অনেক রকমের গোলাপ দেখা যাচ্ছে। এই যে গোলাপ, এটা তো গোলাপ না, এটা অন্য ফুল, এগুলো অন্য ফুল। আচ্ছা, এটাও কি গোলাপ কিনা। আচ্ছা, এখন হচ্ছে অনেক রকমের গোলাপ ফুল দেখা যাচ্ছে। এখানে হচ্ছে জুন বর্ণনা। মিক্সড রোজ, আচ্ছা মিক্সড রোজ। ওকে, সাদা গোলাপ। এখানে একদম চারপাশে সব জায়গায় গোলাপ গাছ, সেগুলোতে আর আমি যাচ্ছি না। এখানে ফুল নেই, ফুলের মৌসুমে আসতে হবে আর কি। তাহলে ব্ল্যাক ডিলাইট, এর নাম দিয়েছে ব্রাইট স্ক্রিন। বের হওয়ার রাস্তা কোনটা আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি বাকি জায়গাটা একই রকম হবে। আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা পেছনে, ইউসি এই যে এই জায়গায়। এই গাছগুলোর নাম জানি না আমি, অনেক সুন্দর। এখানে তো কিছু ছবি তুলতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই রোজ গার্ডেনে জার্নি আপনাদের সাথে এখানে শেষ করি। নেক্সট হচ্ছে বাগান বিলাস, যে ওখানে বাগান বিলাসের যে বাগান আছে ওখানে কত রকমের
25 or 50 কি জানো লেখা ছিল আচ্ছা গিয়ে আরেকবার চেক করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সো সেখানে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ